আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো কুশিকাটার গহনা। তো এর আগেও আমি অনেক কুশিকাটার গহনার টিউটোরিয়াল তৈরি করেছি, তো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো আজকে যেটা তৈরি করব একদম সহজ নিয়মে, খুব সহজেই আপনারা করতে পারবেন। তো এই গহনাটি যে কোনো অকেশনে পরা যাবে। তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কি রকম হয়েছে। তো চলুন শুরু করা যাক। তৈরি করতে যা যা লাগছে, নয়তার সুতা নিয়েছি সাদা এবং ডার্ক পিঙ্ক কালার, এবং ক্রোসেট হুক নিয়েছি 1.0 মিলিমিটার, সুই নিয়েছি, কেসি নিয়েছি। তো এখানে এরকম গোলাপ লাগবে, বেস লাগবে এবং একটি ছোট গোলাপ লাগবে, আর এরকম টার্সেল বা ফিতা এবং এই পুঁতি লাগবে, মাঝারি সাইজের পুঁতি নিয়েছি। তো এখন আমি প্রথমে গোলাপ তৈরি করে দেখাবো। তো এর আগেও আমি অনেক গহনা তৈরি করেছিলাম, সেখানেও আমি দেখিয়েছি, তারপরেও এখন দেখাবো যে যারা নতুন তারা শিখে নেবে। প্রথমে আমি এই ডার্ক পিঙ্ক কালার সুতাটি নিয়েছি, নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিয়ে আমি চেন তৈরি করব 28 প্লাস আরো 5টি চেন নেব, 28টি যোগ আরো 5টি চেন নেব, তো 33টি চেন হবে টোটাল। তো আমি 33টি চেন করে ফিরে আসছি। এখানে আমি 28টি নেওয়ার পর আরো 5টি চেন নিয়ে টোটাল 33টি চেন তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই হুক থেকে 5টা চেন স্কিপ করে আমি এই 6 নম্বর চেনটিতে ডাবল কুশি করব। ডাবল কুশি করে নিয়ে এখন আমি এখান থেকে এই 2টি চেন স্কিপ করে এরপরে যে চেনটি এই চেনটিতে ডাবল কুশি করব। এখন এখানে 2টি চেন, এখন যেখানে আমি যে স্টিচটিতে ডাবল কুশি করেছি নিচে সেই স্টিচে, সেম স্টিচে ডাবল কুশি করে নিলাম। এখানে যেহেতু আগে আমি 2টি চেন নিয়েছি, এখন আর চেন নেব না। এখন নিচে যখন আমি নিচে কাউন্ট করব চেন, তখন এখানে আমি চেন নেব না। তো এখানে 2টি চেন স্কিপ করে এখানে 1টি ডাবল কুশি, 2। এখন আমি এখানে যেহেতু চেন নিয়েছি যে স্টিচে ডাবল কুশি করে নিয়েছি, সেম স্টিচে আমি ডাবল কুশি করব। তো এভাবে আমি সম্পূর্ণ চেনটিতে ঘরগুলো করে ফিরে আসছি। তো আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এটা হবে 28টি চেন টোটাল, 28টি চেন প্লাস 5টি চেন নিয়ে 33টি ছোট ফুলটির ক্ষেত্রে চেন নেব 25টি, মানে 20টি প্লাস আরো 5টি চেন নিয়ে ছোট ফুলটি তৈরি করব। কিন্তু এখানে যেভাবে আমি করে নিয়েছি সেম নিয়মে ছোট ফুলটিও তৈরি করতে হবে, শুধু এখানে 33টি টোটাল 33টি চেন নেওয়া হয়েছে আর ছোট ফুলটির ক্ষেত্রে 25টি চেন নেব, নিয়ে এই সেম নিয়মে এই ঘরগুলি তৈরি করতে হবে। এখানে আমি সবগুলো ঘর তৈরি করে নিয়েছি, সবগুলো ঘর তৈরি করে নিয়ে এখন এই
স্টিচটিকে এই ঘরগুলো এই রাউন্ডটিকে ঘুরিয়ে এখন আমি এখানে এখানে আটটি চেন তৈরি সরি আটটি ডাবল কুশি করব এই ঘরটিতে দুইটি চেনের স্পেসে আটটি ডাবল কুশি ডাবল কুশি করে নিতে হবে আর এখানে যে ছোট ঘরটি এই ঘরটিতে আমি সিঙ্গেল কুশি করে নিলাম নিয়ে নেক্সট যে দুইটি চেনের যে দুইটি চেনের যে ঘর আছে এই ঘরটিতে আটটি ডাবল কুশি আর এখানে যে ছোট ঘর আছে এখানে সিঙ্গেল কুশি তৈরি করে নিতে হবে তো সেম নিয়মে আমি সম্পূর্ণ ঘরগুলোতে এভাবে পাপড়ি তৈরি করে নেব আটটি করে ডাবল কুশি করে এবং ছোট ঘরটিতে একটি করে সিঙ্গেল কুশি তো আর শেষের ঘরে এসে এখানে ১৩টি ডাবল কুশি তৈরি হবে তো এভাবে সেম নিয়মে বড় ফুলটির তে যেভাবে করে নেব ছোট ফুলটির বেলাও সেভাবে করব এখানে আমি ১৩টি পাপড়ি তৈরি করে নিয়েছি সরি ১৩টি ডাবল কুশি করে নিয়েছি শেষের ঘরে এখন আমি এখানে এভাবে আমি স্টিচগুলো করে নিয়েছি এখন এখানে একটি আমি এই দিকে ভাঁজ করে দ্বিতীয় যে পাপড়িটি দুই নম্বর যে পাপড়িটি আছে দুই নম্বর পাপড়িটির এই ঘরে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে নিয়ে সুতাটিকে কেটে দেব এখানে বড় ফুলটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পাপড়ি তৈরি হয়েছে আর এখানে ছোট ফুলটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পাপড়ি তৈরি হয়েছে তো এখন আমি বড় ফুলটি ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ফুলটির কাজ এই দিক থেকে করে নিয়েছিলাম ঠিক উল্টো দিকে আমি এই পাপড়ির ভাঁজটি দিয়েছি ১৩টি ডাবল কুশি নিয়ে যে ভাঁজটি দিয়েছি ঠিক এভাবে আমি পাপড়িটিকে মুড়িয়ে নেব নিয়ে এভাবে সম্পূর্ণ পাপড়িগুলোকে এভাবে ঘুরিয়ে ফুল তৈরি করে নিতে হবে এভাবে এভাবে নেওয়ার পর এখানে যে আমি শুয়ে সুতা লাগিয়ে নিয়েছি এই সুই দিয়ে সেলাই করে নেব এখানে এই যে শেষের যে পাপড়িটি আছে এই পাপড়িটি এখান থেকে চারদিকে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো বড় ফুলটি যেভাবে আমি সেলাই করে নিয়েছি সেম নিয়মে ছোট ফুলটিকেও এভাবে সেলাই করে এখানে সেম নিয়মে আমি ছোট ফুলটিও এভাবে সেলাই করে নিয়েছি একটি বড় ফুল এবং একটি ছোট ফুল এখন যে বেসটা তৈরি করে দেখাবো আমার দুইটি বেস লাগবে এরকম আগে থেকে একটি আমি বেস তৈরি করে নিয়েছি তো এখন আমি একটি বড় বেস এবং একটি ছোট বেস দেখাবো তো কিভাবে এই বেসটি তৈরি করতে হবে তো এখানে আমি এই সাদা নয়দার সুতা দিয়ে এই বেসটি তৈরি করব তো প্রথমে স্লিপ স্টিচ করে নিতে হবে সরি স্লিপ নট করে নেব স্লিপ নট করে নিয়ে আমি ২৫টি চেন করে নেব
আমি 25 টি চেইন করে ফিরে আসছি। আমি এখানে 25 টি চেইন তৈরি করে নিয়েছি। এখন চেইনটিকে সোজা সুজি করে নিয়ে প্রথম যে চেইনটি আছে সেই প্রথম চেইনটিতে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখন আমি তিনটি চেইন সমান একটি ডাবল কুশি। তো আমি প্রত্যেকটি চেইনে যে উপর চেইনের যে উপরে প্রথম উপরে যে লুপসটি এই লুপসটিতে আমি ডাবল কুশি করে নেব। তো প্রত্যেকটি চেইনের স্টিচে আমি ডাবল কুশি করে ফিরে আসছি, মানে যতটি স্টিচ আছে ততটি ডাবল কুশি হবে। তো 25টি ডাবল কুশি করে ফিরে আসছি। আমার প্রত্যেকটি স্টিচের উপর একটি করে ডাবল কুশি করে নিয়েছি। আমি 3 নাম্বার চেইনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে এখন আমি এখানে পপকর্ন তৈরি করব। 1 2 3 তিনটি চেইন সমান একটি ডাবল কুশি। সেম স্টিচে আমি আরও 4টি ডাবল কুশি করব, তবে 5টি করে ডাবল কুশি করতে হবে। তো 3টি চেইন সমান একটি ডাবল কুশি, তো আমি আরও 4টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 4টি হলো টোটাল, এই 5টি ডাবল কুশি তৈরি হলো। তো প্রথম যে আমার 3টি চেইন নিয়ে যে একটি ডাবল কুশি করেছি সেই 3 নম্বর চেইনটিতে আমি এই লুপসটিকে টেনে এখানে স্লিপ স্টিচ করে নেব। তো এখানে 1 2 একটি স্লিপ স্টিচ এবং একটি চেইন তৈরি করে এখন আমি এই যে নেক্সট যে ডাবল কুশি আছে ডাবল কুশিতে আমি পপকর্ন তৈরি করব। এখানে 5টি ডাবল কুশি করতে হবে, 1 2 3 4 5 5টি ডাবল কুশি করে এই লুপসটিকে একটু বাড়তি রেখে প্রথম যে ডাবল কুশিটি করেছি সেই প্রথম ডাবল কুশি স্টিচে আমি এই লুপসটিকে টেনে এখানে একটি স্লিপ স্টিচ করলাম এবং একটি চেইন করে নিলাম। নিয়ে নেক্সট ডাবল কুশির নেক্সট স্টিচে এভাবে পপকর্ন তৈরি করব। 5টি ডাবল কুশি নিতে হবে, 2 3 4 5 5টি তৈরি হলো। এখন প্রথম ডাবল কুশির স্টিচে এই লুপসটিকে টেনে এখানে আমি একটি চেইন এবং একটি স্লিপ স্টিচ এবং একটি চেইন। তো এভাবে আমি প্রত্যেকটি স্টিচে একটি করে পপকর্ন তৈরি করে ফিরে আসছি। সবগুলোতে পপকর্ন তৈরি করে নিয়েছি। নিয়ে এখন প্রথমে যে পপকর্নটিতে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে আমি যেভাবে তৈরি করেছি সেম নিয়মে এখানেও আমি পপকর্নটি তৈরি করেছি। এখন একটি এরকম থাকবে আর এখানে আমি এই বড় ফুলটির ক্ষেত্রে আরও একটি স্টেপ বাড়াবো। তো এই জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে এই স্পেজে এখানে যে একটি চেনের স্পেজ আছে এই স্পেজে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে পার করে নেব। নিয়ে এখানে 5টি ডাবল কুশি করব। তো 3টি চেন সমান একটি ডাবল কুশি তৈরি হলো। তো আরও 4টি ডাবল কুশি নিয়ে টোটাল 5টি ডাবল কুশি তৈরি করতে হবে।
तीन चार पाँच हमें एखे पाँच टी डबल कुशी तैरी कर लम पर एखे जे तीन टी चेन समान एक डबल कुशी तीन नम्बर चेन टी ए लुपसटी टेने एखे एक स्लिप स्टिच कर लमी दुईटी चेन करब दुईटी चेन कर एखे जे स्पेज आक्सट जो स्पेज आई चेनर से स्पेजे हमें पपकर्न तैरी करब तीन चार पांच पांच डबल कुशी करे निये प्रथम डबल कुशीर स्टीचे आमी लूप स्टीके टेने एखाने स्लिप स्टीच दिए नेब एक स्लिप स्टीच दिए निलाम एखन दुटी चेन तो एभावे आमी सेम नियमे प्रत्येकटी स्पेजे एकटी करे डबल कुशी करब तबे एकटी स्लिप स्टीच हबे एबं आरो दुटी चेन निये ए पपकर्नगुली तैरी करते हबे तो आमी सम्पूर्ण राउंडटी कमप्लीट करे फिरे आछि एखाने आमी सम्पूर्ण राउंडटी कमप्लीट करे निएछि एखन एखाने एकटी स्लिप स्टीच दुटी चेन निये एखन जेखाने आमी प्रथम पापड़ी शुरू कर स्लिप स्टीच दिए से स्लिप स्टीचे हमें स्लिप स्टीच दिए जयन कर निलाम तो आरो एक स्लिप स्टीच दिए सूताटी के केटे नेब सूताटी के एकटू बाड़ती करे केटे नेब केटे निलाम तो एटी होच्छे आमार बड़ो फुलेर जोन्नो बेस्टी आर एटी होच्छे छोटो फुलेर जोन्नो तो बड़ो फुलटी एखाने आमी लागिए नेब एखाने बड़ो फुलटी एभावे माझामाझि बसिए दिए सुई दिए लागिए नेब ठीक एरकम माझामाझि तो एखाने आमी सुईये सूता लागिए नेब सादा सूता सादा सूता दिए फुलेर पापड़ी एखाने जे फुलेर पापड़ी आछे पापड़ी बराबर आमी एखान थेके सेलाई करे नेब सेम नियमे आमी छोटो फुलटीओ सेलाई करे नेब Thank you.
ঠিক এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন ছোট ফুলটিতেও আমি সেম নিয়মে সেলাই করে নেব। এখানে যে পার্তি সুতাটি ছিল এই সুতাটিতে আমি সুইয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই বড় ফুলটির সঙ্গে ছোট ফুলটি যুক্ত করব। এভাবে মাঝামাঝি তিনটি পাপড়ি বরাবর আমি সেলাই করে নেব। মাঝামাঝি এই তিনটি পাপড়ি পর্যন্ত আমি সেলাই করে নেব। সুতাটিকে কেটে দেব। এভাবে তৈরি করলাম। এখন আমি ফিতাটি তৈরি করে দেখাবো। ফিতাটি আমি 8 ইঞ্চি পরিমাণ লম্বা তৈরি করব। এর জন্য লাগবে বড় পুঁতি, এরকম সাইজের 2টি বড় পুঁতি এবং মাঝারি সাইজের পুঁতি নিয়েছি। তো আমি এখন এই ডার্ক পিঙ্ক কালার সুতাটি নেব। প্রথমে এখানে স্লিপ নট করে নিয়ে এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 6টি চেন করে নিয়ে প্রথম স্টিচ চেনের যে স্টিচটি আছে ছড়িয়ে এখানে আগে এই পুঁতি 2টিকে লাগিয়ে নিতে হবে। এখানে একটি পুঁতি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এখন আমি প্রথম চেনটিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে নিলাম। নিয়ে এই পুঁতিটিকে এভাবে কাছে নিয়ে এসে এই লুপসটিকে এই পুঁতির ভিতর দিয়ে নিতে হবে। এখানে বাড়তি সুতাটিকেও ভেতরে নেব। এখানে এভাবে এই পুঁতিটিকে রেখে এখানে আমি চেন তৈরি করে নেব।
তিনটি চেন তৈরি করে নিলাম। ছড়ে চারটি চেন তৈরি করে নিয়ে এখানে পুঁতির উপরে যে চেনটি আছে এই চেনটিতে আমি একটি ডাবল কুশি করে নিলাম পুনরায়। এখন আমি আরো 7 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। এখানে আমি চেন তৈরি করে নিয়েছি, নিয়ে এখন এখানে হুক থেকে 4টি চেন, এই হুক থেকে 4 নাম্বার চেনটিতে আমি একটি ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করে নিয়ে এখন আমি এই সুতাটিকে কিছু দূর বাড়তি করে আমি কেটে নেব। কেটে নিয়ে এখানে আমি এই পুঁতি দুটি লাগিয়ে নেব। প্রথমে বড় পুঁতি, এরপর ছোট পুঁতিটি। এখন এইভাবে পুঁতির ভিতরে হুকটি দিয়ে বড় পুঁতিটির ভিতর হুকটি দিয়ে এই সুতাটিকে আমি টেনে নেব। এভাবে নিয়েছি, এখন আমি বাড়তি সুতাটিকে এই লুপসটির ভেতরে দিয়ে টেনে নিয়ে আসব। সুতাটিকে এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই সুতাটিকে কেটে নেব। এভাবে 8 ইঞ্চি পরিমাণ এই টার্সেলটি তৈরি করে নিলাম। এখন আমি এখানে কিছু পুঁতি লাগিয়ে নিয়েছি, এভাবে মালার মতো করে কিছু পুঁতি লাগিয়ে নিয়েছি। এখানে এই মালাটিতে আমি 103টি পুঁতি লাগিয়ে নিয়েছি। এক সাইডে এই দুই ভাজে মিলে হবে 103টি পুঁতি। তো 103টি পুঁতি আমি এভাবে আমি এই সাইডে লাগিয়ে নিয়েছি। 103টি পুঁতি আমি এই পাশেও 103টি পুঁতি লাগিয়ে নেব। তো সমান ভাজে সুতাটিকে সমান, মালাটিকে সমান ভাঁজ করে নিতে হবে। নিয়ে এখানে যে আমি মালার যে ফিতাটি তৈরি করে নিয়েছি এই ফিতাটির ফিতাটিতে একটি সুতা এখানে যে আমি এরকম রিং তৈরি করে নিয়েছি এর ভিতরে একটি সুতা এভাবে নেব। নিয়ে অপর সুতাটি এভাবে নিয়ে সমান করে ধরে এভাবে মালাটিকে আমি সমানভাবে ধরব। ধরে সুতাটিকে এভাবে একটু চাপ দিয়ে
গিট দিয়ে নেব। সমান করে ধরে গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নিয়ে এখন আমি এই সুতাটিকে আমি এখানে দুইটি পুঁতির ভিতরে আমি এই বাড়তি সুতাটিকে টেনে নেব। এই পুঁতি দুটির ভিতর দিয়ে নিয়ে আসব। নিয়ে এসে এই সুতাটিকে কেটে দেব। তো এইভাবে আমি এই ফিতাটির সঙ্গে এই মালাটি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি এর নিচে যে ছোট যে ফুলটি লাগিয়ে নিয়েছিলাম, ছোট ফুলটি এখান থেকে যে এইদিকে যে পাপড়িটি আছে এভাবে আমি আটটি পাপড়ি গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটি পাপড়ি কাউন্ট করে নেওয়ার পর আমি এখানে এই মালাটিকে সমান করে ধরে যে একটি পুঁতি মাঝামাঝি যে পুঁতিটি আছে এই পুঁতিটিকে এভাবে এখানে ধরে আমি শুয়ে সাদা সুতা লাগিয়ে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে আমি লাগিয়ে নেব। এখানে মাঝামাঝি যে পুঁতিটি আছে এই পুঁতিটির ভেতর দিয়ে সুইটিকে নিয়ে এখানে সেলাই করে নেব। কয়েকবার এভাবে পুঁতির ভেতর সুইটি দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। পুঁতি এবং নিচে যে আমি বেস্টটি তৈরি করেছি এই বেস্টটির সঙ্গে সেলাই করে নিতে হবে। যদি এই ভিডিওটি আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন আপলোড করা ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। খুব সহজে আমি এই মালাটি তৈরি করলাম। সিম্পল একটি গহনা তৈরি হলো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটি ছিল পর্ব 1
তো পর্ব দুই দেখার আমন্ত্রণ রইলো।